প্রচুর ধুলাঝড় হচ্ছে আজকে কুয়েতে। এই 2 মিনিট আগেই আমরা অফিস থেকে ব্রেক করার আগ মুহূর্তে 2 মিনিট আগে পুরো আকাশ পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। 2 মিনিটের মধ্যেই ওর থেকে এই ধুলো ঝড় এসে পুরো আকাশকে অন্ধকার করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর পরিস্থিতি। মনে হচ্ছে সন্ধ্যা বা রাত হয়ে গেছে। সন্ধ্যার যে গোধূলি, সূর্যাস্তের সময় যে রং ধারণ করে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় সেরকম, প্রকৃতপক্ষে এখন দুপুর 1:30 বাজে, 1 থেকে 1:30, যে সময় আমরা অফিস ব্রেক করি। এই সময়ে ধুলো এসে পুরো আকাশ অন্ধকারাচ্ছন্ন করে দিয়েছে। এটাই হলো মরুঝড়ের কঠিন পরিস্থিতি। এই ধুলোঝড় বা মরুঝড়ের সময় আল্লাহ রাসূল সাল্লাম যে দোয়াটি পড়েছেন আমরা সেই দোয়াটি পড়তে পারি। আল্লাহ রাসূল সাল্লাম এই দোয়াটি পড়েছেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বিহ ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহ। অর্থাৎ হে আল্লাহ তাআলা, আমরা এই ধুলোঝড়ের কল্যাণ থেকে তোমার কাছে কল্যাণ কামনা করছি এবং এই ধুলোঝড়ের অকল্যাণ থেকে তোমার কাছে পরিত্রাণ চাচ্ছি। তো এইভাবে আমরা দোয়া করতে পারি। একটু দূরত্বে কিছুই দেখা যাচ্ছে না, এই সামনের কিছু গাছগাছালি দেখা যাচ্ছে আর বাকি কিছুই দেখা যাচ্ছে না, শুধু অন্ধকারাচ্ছন্ন, ধুলোই সাদা হয়ে গেছে। যারা কখনো মরুঝড় তথা ধুলো ঝড় দেখেননি, আজকের এই পরিস্থিতি দেখে অনুভব করতে পারবেন কি ভয়াবহ পরিস্থিতি হয় যখন এই মরুঝড় সৃষ্টি হয় মরুভূমিতে বা মিডল ইস্ট কান্ট্রিগুলোতে। সামনে কত গাছ, বিল্ডিং কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম কাছাকাছি আসলেই গাছের শ্রেণীগুলো। কি ভয়াবহ অবস্থা, ভয়ঙ্কর পরিস্থিতি, কিচ্ছু দেখা যাচ্ছে না। এদিকে আরও বেশি অন্ধকারাচ্ছন্ন মনে হচ্ছে। এটা একটু খোলামেলা জায়গা, অর্থাৎ রাস্তাটা দুই পাশে বিল্ডিং বা বড় বড় গাছ নেই, ছোট ছোট গাছ, ফাঁকা রাস্তা। এইখানে প্রচুর ধুলায় অন্ধকার হয়ে গেছে, প্রচুর ধুলা, কিচ্ছু দেখা যাচ্ছে না। মনে হচ্ছে স্নো পড়তেছে অথবা কি বলে এটাকে, কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে। আপনারা জানেন বাংলাদেশে শীতকালে কুয়াশাচ্ছন্ন হলে এরকম রাস্তার দূরত্বে কিছুই দেখা যায় না, রাস্তায় তখন গাড়ির হেডলাইট অন করে গাড়ি চালাতে হয়। তো আজকে কুয়েতের আকাশে এরকম ধুলো ঝড় হচ্ছে, হঠাৎ করে ধুলো ঝড় এসেছে, চারপাশে একেবারে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, পুরো আকাশে শুধু ধুলো আর ধুলা, কিচ্ছু দেখা যাচ্ছে না। আপনারা খেয়াল করবেন একটু রাস্তার, একটু ফাঁকা রাস্তায় এখানে আরও বেশি ধুলো অন্ধকারাচ্ছন্ন হচ্ছে হয়ে গেছে। ক্যানাডা, আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশগুলোতে যখন স্নো পড়তে থাকে, সাদা তুষার পড়তে থাকে, তখন কিন্তু চতুর্পাশে এরকম কঠিন পরিস্থিতি হয়ে যায়, কিছুই দেখা যায় না, অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, বাংলাদেশের শীতকালে কুয়াশার মতো। ঠিক মিডল ইস্টের আরব কান্ট্রিগুলোতে যখন ধুলোঝড় হয়, মরুঝড় হয়, তখন এরকম কিছু দেখা যায় না। আমার সামনে কিন্তু একটা গাড়ি আছে, কিছু দেখা যাচ্ছে না গাড়িটা। আমি যদি ড্রাইভ একটু ফাস্ট করি বা গাড়িটার পিছনে দেখাতে পারবো, এখন কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, গাড়ি আছে কি নাই কিছু বোঝা যায় না। ও ফাস্ট চালাই যাচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরাই গাড়ি, 10 গজ সামনেই গাড়িটা হবে, এখন হয়তো একটু গাড়ির অভাব দেখতে পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন।
অফিস ব্রেক করে এখন মনে হয় একটা বা দেড়টা বাজে, সম্ভবত দেড়টা বাজে। অফিস ব্রেক করে দেড়টায় বাসায় ফিরতেছি, বাসার খুব কাছাকাছি চলে আসছি। এখানেও একই অবস্থা, খুবই খারাপ পরিস্থিতি, আকাশের কন্ডিশন ধোলার ঝড়, একেবারে চতুর্দিকে অন্ধকারাচ্ছন্ন গেছে, কিছুই দেখা যায় না, দেখতে পাচ্ছেন আপনারা। আমার 8 বৎসরের অভিজ্ঞতায় এরকম বড় ধুলোঝড় আর কখনো দেখিনি কুয়েতে, আজকে ফার্স্ট। এর আগে আরেকটি আমি ধুলোঝড়ের ভিডিও পাবলিশ করেছি, আপলোড করেছি, আপনারা হয়তো দেখেছেন। সেখানে কিন্তু এত ধুলোঝড় ছিল না আজকের মতো। গ্যারেজে চলে আসছি। গাড়িটা আমি পার্কিং করি, তারপরে আপনাদের বাকিটুকু দেখানোর ট্রাই করতেছি। এই মুহূর্তে বাইরে যাওয়াটাও জটিল হয়ে যাবে, বাইরে মাস্ক পরেছি, মাস্ক না থাকলে আরো সমস্যা হতো। তারপরে দুটো চশমা আছে, তারপরও ধুলা, মাস্ক পরেছি, চশমা আছে, তারপরও ধুলা চোখের ভিতরে যাবে আমার বিশ্বাস, কারণ এই ধুলা খুবই মিহি, খারাপ ধুলা। ওকে, আমার বিড়াল ছানা ঘরের ভিতরে, তিনটা বিড়াল ছানা ঘুমাচ্ছে ঠিক মতো না। কি খাইছস, খাবার খাইছিস? আমার জুতো টারপরে মাথা রেখে ঘুমাইতে হবে। খাবার খাইছিস? খাইছিস? কঠিন অবস্থা বাইরে। বাইরে যাস না, আজকে বাইরে যাস না। খাইছিস? খাবার খাইছিস? হ্যাঁ, ঘুমা। আমার বিড়াল তোর খাবার এখানে খাবার দিয়ে যাই। এটা পানি, এটা দুধের কৌটা, এখানে মুরগি বা দুম্বা কেটে কেটে দিই। ঘরের ভিতরেই বিশ্রাম করে, কারণ বাইরে প্রচণ্ড তাপমাত্রা, বাইরে তো দিনের বেলা যাওয়া সম্ভব না, ও রাতের বেলা বাইরে যায় খাবার খাবার সংগ্রহ করছে, দিনের বেলা ঘুমায়। কোনো ক্রমেই বাইরে থাকা উচিত হবে না কারোর জন্য। সো আপনারা খুব সতর্ক থাকবেন, ভালো থাকবেন, ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, আমিন।